সালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক গাইস। সো এই ভিডিও সিরিজটা আমাদের হলো অভিভাবকদের জন্য। সো নর্মালি আমি যেসব ভিডিও বানাই সেগুলোতে যথেষ্ট স্ল্যাং ইউজ করা হয়, অনেক অভদ্রভাবে বলা হয়। সো যেহেতু এই ভিডিওগুলো গার্ডিয়ানসদের জন্য, সে আমি অনেক সফটভাবে বা অনেক যতটা ভালো মতো বোঝানো যায় তত ভালো মতো বোঝাবো। সো ইন্টার লাইফে ভালো করার একটা মূল ভূমিকা থাকে অভিভাবকদের। অভিভাবক যদি সাপোর্টিভ হয় আমরা অনেক ইজিলি অনেক ভালো রেজাল্ট করতে পারি, কিন্তু যদি অভিভাবক সাপোর্টিভ না হয় তাইলে নিজেকে অনেক বেশি স্ট্রাগল করতে হয়। সো আমার ক্ষেত্রে আমার অভিভাবক হয়তো বা অনেক বেশি সাপোর্টিভ ছিল, যার কারণে কারণটা কি ছিল আমি তাদেরকে বুঝাইতে পারতাম ভালো মতো যে অ্যাকচুয়ালি কি হইতো। সো ইন্টার লাইফের যারা এবার SSC 2020 সালে পরীক্ষা দিলে 22 উঠবা, তোমাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বা সবচেয়ে বেশি যে জিনিসটা কাজে দিবে সেটা হলো যে টিচার্স, বোর্ডের মধ্যে লেখা টিচার্স, যে HSC-তে ভালো করার একটা অনেক বড় ফ্যাক্টর হলো কে কোন টিচারের কাছে বা কে কোন কোচিং সেন্টারে বা কে কোথায় পড়ে। এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন এটা ঢাকার ক্ষেত্রে কতটা না ইম্পর্টেন্ট, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট মফস্বলের। সো আমার চ্যানেলের প্রায় সিংহভাগ সাবস্ক্রাইবার ঢাকার বাইরে। সো তোমাদের ক্ষেত্রে বলি যে বাবা মাকে একটা জিনিস খুব ভালো মতো বুঝাইতে হবে যে টিচারের ব্যাপারটা। আমাদের গার্ডিয়ানসদের কমন একটা মেন্টালিটি থাকে যে হয়তো বা SSC-তে আমরা একজন বা দুজন টিচারের কাছে বা একজনের কাছে ব্যাচে পড়তাম অথবা একজন আমাকে এসে বাসায় পড়াইতো, এই একজন দুজন যে হয়ে যেত। বাট অ্যাকচুয়ালি ইন্টার লাইফে উঠে যে আমরা দেখি যে একজন স্টুডেন্ট, আমি যেমন একটা টাইমে 12টা টিচারের কাছে পড়ছি, আমার কোনো দিন 6টার নিচের টিচার ছিল না, 6 জন টিচার কনস্ট্যান্টলি থাকতো। একদম যখন সিলেবাস শেষ হয়ে গেছে তখন হয়তো বা আমি একজন দুজন টিচার পড়ছি, বাট কনস্ট্যান্টলি এত সংখ্যক টিচার, এত সংখ্যক কোচিং সেন্টার, এত সংখ্যক প্রাইভেট ব্যাচ, এটার মানে দরকারটা কী? মানে ইন্টার লাইফে কী হয় এমন যে কনস্ট্যান্টলি এত বেশি টিচার লাগে? আদৌ কি টিচার লাগে নাকি লাগে না? সত্য কথা বলতে গেলে অবশ্যই অবশ্যই টিচার বেশি সংখ্যক লাগে। হ্যাঁ, এইটা কখনো সমীচীন না যে আমাকে 12টা টিচার পড়তে হবে। এখন ওই পাশে একজন এমনও আসো যার টিচার নেওয়ার এবিলিটি নাই, আমি বলবো তুমি তোমার এই ভিডিও দেখার কোনো দরকার নাই, যেহেতু এবিলিটি নাই সেক্ষেত্রে আমি তো তোমার কিছু করতে পারি না। বাট এটা ভিডিও তাদের জন্য যাদের এবিলিটি আছে। এখন যাদের এবিলিটি নাই তাদের জন্য আলাদা ভিডিওতে আলোচনা করব, বাট যাদের এবিলিটি আছে টিচার নাও তাদের উদ্দেশ্যে, সেই সকল আঙ্কেল আন্টির উদ্দেশ্যে একটা কথা বলি। আমাদের ইন্টার লাইফের সিলেবাসটা যদি আমরা SSC-র তুলনায় হিসাব করি, SSC-র সিলেবাসটা যদি হয় 10, ইন্টার লাইফের সিলেবাসটা হলো 1000। 1000 তার মানে 100 গুণ বড় গেল। 2 নম্বর টাইমের কথা যদি চিন্তা করি, 2 বছর অনেক বড় মনে হইলেও এখানে আছে কলেজের পরীক্ষা, টেস্ট পরীক্ষা, HSC পরীক্ষা, দেন অ্যাডমিশন। আর এখন তো করোনার জন্য বন্ধ করে যাচ্ছে, অ্যাডমিশনের টাইমও কমে যাবে। বাট অ্যাকচুয়ালি এই জিনিসটা ম্যাটার করে যে টিচার আপনি যদি না দেন HSC-তে, অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমরা অনেক ভুগি। যেমন ইন্টারে উঠে গার্ডিয়ানদের 3 টাইপের মেন্টালিটি দেখা যায়, আমি একে একে ব্যাখ্যা করি। প্রথম টাইপের মেন্টালিটি হলো তারা কেয়ারই করে না, মানে তাদের টিচার নিয়ে কোনো পেইন নাই, ছেলে কী করে করুক। এই স্টুডেন্টগুলা অনেক বেশি সাফার করে এবং তাদের একটা মেন্টালিটি থাকে যে তারা টিচার দিবে কিন্তু শুরুতে না। তারা কী করে? শুরুতে বাচ্চাকে ছাড়া দেয়, পরে পড়ুক না পড়ে না পড়ুক ছেলে করে যাচ্ছে আসতেছে। একটা পর্যায়ে 2-3 মাস পর, মানে কলেজের যেটা ফার্স্ট ইয়ার ফাইনাল বা অর্ধবার্ষিকের আগে আগে তারা টিচার দেয় এবং টিচার তখন আসে পড়ানো শুরু করে। অ্যান্ড এই টাইপটাতে স্টুডেন্টটা যেটা সমস্যা হয় যে স্টুডেন্ট অলরেডি এত ধাপ পিছায় যায় যে টিচার আসে টিচারও কুল পায় না, আর স্টুডেন্ট টিচারের পড়ানোর স্কিল দেখে নিজে আতঙ্কগ্রস্ত হয়ে যায় যে আমার ফ্রেন্ড এত কিছু পড়ে ফেলছে আমি কিছু পড়ি নাই। এটা হলো প্রথম ক্যাটাগরি। দ্বিতীয় ক্যাটাগরি, টিচার অনেক বেশি দেয়, মানে ভয়াবহ রকমের বেশি দেয় টিচার। যেমন আমাদের এক বান্ধবী, তার নাম তুবা, সে হলো ম্যাথ পড়তো 5টা টিচারের কাছে, আরও অনেক টিচার ছিল তার, প্রচণ্ড টিচার। মানে তার টিচার আমি না একটা টিচারের নাম শুনি শুনি পরের দিন ওরে তুবা পড়ায়, তুবাকেও যায় পড়ায়। সো এত বেশি টিচার কিছু কিছু গার্ডিয়ান দিত। এখন এই স্টুডেন্টের অবস্থা কি হয়, এ বাইরে 6টা টিচারের কাছে পড়ে, বাসায় এসে 6টা টিচারের কাছে পড়ে, 2টা কোচিংয়ের পরীক্ষা দেয়, অ্যাট দি এন্ড অফ দ্য ডে সে নিজে কিছুই পড়ে না, রেজাল্ট খারাপ হয়। প্রথম ক্যাটাগরিরও খারাপ হয়, দ্বিতীয় ক্যাটাগরিরও খারাপ হয়। 3 নম্বর ক্যাটাগরির যেই অভিভাবকরা আছে তারা বেসিক্যালি সচেতন, তারা স্টুডেন্টের অবস্থাটা বুঝে যে আমার ছেলে কোন রকম, দেন তার চাহিদা অনুযায়ী টিচার দেয়। যে স্টুডেন্ট যদি তার মিডিয়াম লেভেলের হয় হয়তো বা তার টিচার সংখ্যা বেশি হয়, স্টুডেন্ট যদি অনেক ভালো হয় টিচার সংখ্যা কম হয়। সো অ্যাট দি এন্ড অফ দ্য ডে অবশ্যই অবশ্যই আপনার সন্তানকে HSC-তে একজন দুইজন এক বা একাধিক টিচার বা প্রাইভেট ব্যাচ বা কোচিং সেন্টারের আন্ডারে রাখবেন অবশ্যই।
কারণ এইচএসসি এর পড়াশোনাটা এত বড়, এত ভাস্ট এবং এত কঠিন যে প্রথমত নিজে পড়ে বোঝা যায় না, দুই নম্বর গাইডলাইন্স অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এইচএসসি রেজাল্ট আপনি নিজেও দেখবেন না, আপনি দেখবেন আপনার ছেলে অ্যাডমিশনে কী করলো, এইচএসসিতে কলেজে পরীক্ষা কী করলো, এটা আপনি যতই চিনলেন কেউ কিন্তু দেখে না। সো অ্যাট দি এন্ড অফ দ্য ডে গাইডলাইনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। দুই নম্বর কথা হলো একজন দক্ষ যে সকল টিচার আছে বা দক্ষ যে সকল ভাই আছে বা যারা অ্যাকচুয়ালি আগে ভালো রেজাল্ট করছে, এখন আমি যদি চিন্তা করি যে আমি ম্যাথ পড়বো, আমার হাতে দুটো অপশন থাকে, যে একজন অজপাড়াগা কলেজের টিচার পড়াইতে পারে না, বেতন খুব কম, তাকে দিব, নাকি একজন অনেক ভালো পড়ায় এবং তার স্টুডেন্ট সংখ্যা খুব কম, সে অনেক টাকা নেয়, তাকে দিব। কথা হলো এইচএসসি লাইফে আমার নিজের বাবা মা একটা পর্যায়ে আমাকে দিনাজপুরে থাকা অবস্থায় মফস্বল শহর যেখানে পার টিউশনের বেতন ছিল 5,000, তো আমার বাবা মাকে 55,000 টাকার প্রাইভেট পড়াইতো এবং ঢাকায় যে অ্যাডমিশন টাইমে প্রায় 1,00,000 টাকার প্রাইভেট পড়তাম পার মান্থ। এখন অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমার রেজাল্ট হয়তো বা ভালো হয়েছে, হ্যাঁ সবারই এবিলিটি নাই, হয়তোবা আপনি এর অর্ধেক টিচার অ্যাফোর্ড করতে পারবেন, বাট এই সময়টাতে এইচএসসি লাইফে যদি আপনি টিচারের বেতনের দিকে তাকান যে আমি কম টাকায় কম দামি টিচার দিয়ে পড়াবো, কম দামি টিচারের দাম কম বা কম দামি কোচিংয়ের বেতন কম, কারণ অ্যাকচুয়ালি তাদের ওরকম মানে চাহিদা নাই, যার কারণে তারা কম টাকায় পড়ায়, এটা হলো একটা ফ্যাক্ট। যেমন আমাদের বৈশ্য স্যার বলেন, সালাম স্যার বলো, সঞ্জীব স্যার বলো, তারপর আমাদের প্রাইভেট ব্যাচ বলো, হালকাস্টেনে 30 জন কেন বা এত বেশি টাকা কেন নেওয়া হয়, কারণ অ্যাকচুয়ালি কোয়ালিটি ম্যাটার করে, তারা কোয়ালিটি এনশিওর করে। এই সময়টাতে যদি আপনি টাকা বাঁচাতে যায় হয়তো বা 1,00,000, 2,00,000 বা 3,00,000 টাকা বাঁচালেন, সেম টাকাটাই আপনি নেক্সট তে যখন আপনার ছেলে চান্স পাবে না, আপনি একটা প্রাইভেট ভার্সিটিতে 8-10 লাখ টাকা খরচ করে তাকে প্রাইভেট ভার্সিটিতে পড়াবেন। অ্যাট দি এন্ড অফ দ্য ডে প্রাইভেট ভার্সিটি থেকে যদি পাবলিক থেকে বের হয় বাংলাদেশের চাকরি এত হাহাকার হয়, প্রাইভেট থেকে বের হয়ে চাকরির অবস্থা কেমন হয় সেটা আমরা অবশ্যই গেস করতে পারতেছি। এখন কথা হলো যে টিচারদের বেতনের দিকে এই টাইমটাতে তাকানো যাবে না, আপনাকে বা তোমরা যারা স্টুডেন্ট তোমরা বাবা মাকে এটা বোঝাবা যে আমি যেমন আমার বাবাকে বলছিলাম যে তুমি এই টাইমটাতে আমার পিছনে খরচ করো, আমি কথা দিচ্ছি তোমার টাকাটা আমি তুলে দিব। তার মানে চান্স পাওয়ার পরপরই তোমার বাবা মার মনে হবে যে না একটা স্যাটিসফ্যাকশন আছে, যখন তুমি বুয়েটে পড়বা বা ঢাকা মেডিকেলে পড়বা, তুমি একজন ডাক্তার হবা বা একজন ঢাকা ভার্সিটিতে পড়বা, একটা ভালো প্রতিষ্ঠানে যখন তুমি পড়বা, তখন তোমার বাবা মার বা আপনার অভিভাবকের টাকাটা সার্থক মনে হবে। সো এইটুকু কথা দিয়ে বাবা মার কাছ থেকে ওই টাইমটাতে টাকাটা আদায় করতে হবে। যদি বাবা মা একেবারেই অ্যালাউ না করে, তোমার হাতে বেস্ট অপশন হলো যদি আপনার ফিনান্সিয়াল অবস্থা খারাপ হয় আপনি কী করবেন, আপনার ছেলেকে 2-3 জন করে একটা গ্রুপ করে ব্যাচে যায় পড়াবেন। আরও ভালো অপশন হয় হলো প্রাইভেট ব্যাচ আছে, এমন ঢাকা দিয়ে অনেক প্রাইভেট ব্যাচ আছে অথবা মফস্বল শহরগুলোতে অনেক বেশি প্রাইভেট ব্যাচ আছে, প্রাইভেট ব্যাচগুলোতে অনেকজন আসে পড়ে, হ্যাঁ হয়তো বা কোয়ালিটি ওরকম মেনটেন হয় না, বাট তবুও অ্যাটলিস্ট স্টুডেন্ট একটা টিচিংয়ের আন্ডারে থাকে। সো টাকার দিকে তাকানো যাবে না এবং অবশ্যই অবশ্যই টিচার দিতে হবে। 3 নম্বর পয়েন্ট হলো আমরা কয়জন টিচার দিব এবং সব শুধু টিচার কি বাসায় দিব নাকি বাইরেও দিব। সত্য কথা বলতে গেলে আমাদের অনেক ফ্রেন্ড, যেমন এক ফ্রেন্ডের নাম হলো, নাম বলবো না, ইমরান বলে দিই, ইমরান, ইমরান এখন পড়তেছে আইওটিতে। সো ইমরান ফার্স্ট টাইমে অনেক ভালো করতে পারে নাই, সেকেন্ড টাইমে সে অনেক ভালো করলো কারণ তার গাইডলাইন্স ভালো ছিল। সো ইমরান প্রথমবার কেন সাফার করলো, কারণ ইমরান লিটারালি কোনো বাইরের ব্যাচে যায় পড়তো না, শুধু সব টিচার তার বাসায় এসে পড়তো। এখন ইমরান একটা ছদ্মনাম, ইমরান নামের অ্যাকচুয়ালি আমার কোনো ফ্রেন্ড নাই, একটা ছদ্মনাম ইউজ করলাম যে ইমরানের অ্যাকচুয়ালি রেজাল্টটা খারাপ হওয়ার মূল কারণ সে শুধু বাসায় এসে পড়তো। আমি আমার লাইফে এমন কোনো স্টুডেন্ট পাই নাই যে শুধুমাত্র বাসায় পড়ে ভালো রেজাল্ট করছে, এটা হলো মেইন কথা। শুধু বাসায় টিচারের কাছে পড়ে ভালো রেজাল্ট কখনোই হবে না, অবশ্যই অবশ্যই বাইরে ব্যাচে টিচারের কাছে পড়তে হবে। এখন প্রশ্ন হলো কেন, হ্যাঁ ব্যাচের টিচারের কাছে প্রশ্ন করা যায় না, অনেকজন স্টুডেন্ট নিয়ে পড়ায়, টিচার ওরকম মনোযোগ দিতে পারে না, টিচার অনেক স্লো স্লো আগায়, বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে ব্যাচের টিচারের একটা বেস্ট পার্ট হলো সেখানে তার এক্সপিরিয়েন্স আছে, এক। দুই নম্বর, অনেকজন স্টুডেন্ট থাকার মধ্যে একটা ব্যাপার থাকে যে কিছু স্টুডেন্ট আমি পড়াই সেগুলো হলো গবেট বলে, আমি গবেট কেন বলি, কারণ অ্যাকচুয়ালি তাদের অন্যজনের সাথে আদান প্রদানের ক্ষমতাটা খুব কম, বেসিক্যালি কথাও বলতে পারে না স্টুডেন্ট ভালো মতো। আমাদের কোচিংয়ে এক দুজনের মধ্যে আছে যারা কথাই বলতে পারে না, আমার সাথে কী কথা বলবে, আশপাশের কারোর সাথে কথা বলতে পারে না। অ্যাট দি এন্ড অফ দ্য ডে এরা কিন্তু অনেক ভুগে, এরা প্রচুর ভুগে। সো এই কাজটা করা যাবে না, যে স্টুডেন্ট যদি বাসায় থাকে তার কমিউনিকেশনটা হবে না, ব্যাচে পড়লে কমিউনিকেশন ভালো হয়। আমি যখন দেখবো যে আমার কলেজের টপার আমার পাশে বসে এতগুলো প্রশ্নের উত্তর দিচ্ছে, ও এই রাইটারের বই পড়ছে, ওই রাইটারের বই পড়ছে, এই কোচিংয়ে আসছে, এই ভাইয়ের কাছে পড়ে, ওই ভাইয়ের কাছে পড়ে, অ্যাকচুয়ালি আমার মধ্যে একটা স্পৃহা জাগবে যে না আমিও পড়ি, কিন্তু আমি যদি সারাদিন বাড়িতে এসে পড়ি, আমাকে একটা কয়েকটা টিচার এসে পড়াবে, এখন আদৌ ওই টিচার ভালো পড়াচ্ছে কি না, অ্যাকচুয়ালি আমি বেস্টটা পাচ্ছি কি না, এটা আমি কিন্তু যাচাই করার কোনো ওয়ে নাই। আর আমি যদি ব্যাচে যাই
বা কোনো একটা কোচিং সেন্টারে না পড়ি, তাইলে আমার অ্যাটলিস্ট যাচাই করার ওয়ে আছে যে আদৌ আমার বাকি ফ্রেন্ডদের কী অবস্থা। কম্পিটিটিভ মনোভাবটা হয়, টিচারদের সাথে আদান প্রদান হয়, আর হলো বাইরে এক্সামগুলো আর একটু কম্পিটিটিভ হয়, কারণ বাইরের টিচারদের এক্সাম নেওয়ার মেন্টালিটি থাকে না। তাহলে কি বাড়ির টিচার লাগবে না শুধু ব্যাচে পড়লে হবে? জীবনও না, কারণ শুধু ব্যাচে পড়লে আপনার স্টুডেন্ট পিছায় যাবে। সো অ্যাট দি এন্ড অফ দ্য ডে কী করতে হবে? আমি যেই স্কিমটা ফলো করতাম সেটা হলো যে আমি যেই সাবজেক্টটাতে উইক, এখন এরকম কখনোই হবে না যে আমরা ভয়ানক যে সকল সাবজেক্ট বলি, ইন্টারনেট সাবজেক্টগুলো সাতটা, বাংলা, ইংলিশ, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আইসিডি, এখন আপনার স্টুডেন্টের উইকনেস কোন কোন সাবজেক্টে, আপনার স্টুডেন্টের উইকনেস কোন কোন সাবজেক্টে সেই জিনিসগুলো তাকে জিজ্ঞেস করে বের করতে হবে। যেমন আমার ক্ষেত্রে উইকনেস ছিল কেমিস্ট্রি এবং ফিজিক্স প্রথম দিকে, পরবর্তীতে অনেক দক্ষ হয়ে গেছিলাম। সো যার কারণে আমার কেমিস্ট্রি একজন টিচার বাসায় ছিল, ব্যাচেও ছিল। একটা পর্যায়ে পর্যন্ত আমি এটা বিলিভ করতাম যে আমি বাসায় একজন টিচারের কাছে পড়ি, ব্যাচে একজন টিচারের কাছে পড়ি, দুজন দুইটা দুইটা করে টিচার, যার কারণে আমার সুবিধাটা হয়েছিল যে আমি বাইরের টিচারকে একটা চ্যাপ্টার পড়তে বলি এবং ব্যাচের টিচারকে একটা চ্যাপ্টার পড়তে বলি, যার ফলাফলস্বরূপ আমার দুইটা চ্যাপ্টার একই সাথে শেষ হতো এবং আমার বই অনেক আগে শেষ হতো। তাছাড়া ব্যাচের টিচারদের কারণে আমি অন্যান্য স্টুডেন্টদের অবস্থা বুঝতে পারতো, আমার কম্পিটিটিভ মনোভাবটা হয়ে থাকতো। সো মুদ্রা কথা হলো যে আপনাকে টিচার দিতে হবে বাইরেও, ব্যাচেও যাতে স্টুডেন্ট পড়ে এবং বাসায়ও যাতে টিচার থাকে, এই দুটো এনশোর করতে হবে। এর পরবর্তীতে কথা হলো যে ব্যাচের পড়ার আরেকটা বেস্ট পার্ট আছে, ব্যাচে বা রিনাউন্ড টিচার বা রিনাউন্ড কোচিং সেন্টার বা ভালো যারা অ্যাকচুয়ালি যে সকল টিচার, যেমন আমি এত ভালো রেজাল্ট এমনি এমনি করি না, এমনি এমনি এত জলদি মানে কোচিং সেন্টার খুলে বসি না যদি আমি না পড়াইতে পারতাম বা আমি যদি না জানতাম আমি কী পড়াবো। সো এই পর্যায়টাতে ভালো টিচার দেওয়ার কারণটা কি? যেমন আমাদের দিনাজপুরের গর্ব বেশ কিছু টিচার আছে, যেমন সালাম স্যার, বৈশ্য স্যার। সো সালাম স্যার, বৈশ্য স্যারের ব্যাপারটা এরকম যে তারা যদি দিনাজপুর থেকে একজন ছেলে বুয়েটে চান্স পায়, সে অবশ্যই সালাম স্যারের ওই বেঞ্চে বসছে একদিন এবং বৈশ্য স্যারের ওই বেঞ্চে বসে একদিন ক্লাস করে আসছে। তারা হলো এই লেভেলের টিচার। অনেকে আছে এই সকল টিচারকে মানে এরকম আধ্যাত্মিক, মানে এদের এই সকল টিচারদের সামনে অ্যাকচুয়ালি আমাদের কারো দাঁড়ানোর সাহসটা পর্যন্ত হয় না, কারণ তাদের লেভেলটা এমন উপরে অ্যাকচুয়ালি তাদের সামনে যা জোরে একটা কথা বলবে এই সাহসটা আমাদের নাই। কারণ অ্যাকচুয়ালি তুমি বুয়েটিয়া না হও যা হও, এই সকল টিচার হাজার হাজার বুয়েটিয়ান জন্ম দিয়েছে। সো ওই সকল টিচারকে নিয়ে অনেকে খারাপ কথা বলে, বাট অ্যাট দি এন্ড অফ দ্য তাদের এত ক্রেজ কেন? অ্যাকচুয়ালি তারা পড়াইতে পারুক বা না পারুক, তারা অবশ্যই পড়াইতে ভালো পারে। অ্যান্ড আপনার স্টুডেন্ট যখন ওরকম একটা জায়গায় যায় বসবে যে আমি যদি জানতেছি যে এই জায়গা থেকে বুয়েট ফার্স্ট কৌশিকরা ভদ্র হয়ে এখান থেকে বের হয়েছে, অ্যাকচুয়ালি একটা থ্রিল আছে। এবং ওই সকল টিচাররা জানে যে অ্যাকচুয়ালি কোন স্টুডেন্টদেরকে কীভাবে গাইডলাইন্স দিতে হয়। সো অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমাদের এই যে ব্যাচের প্রতি একটা অনীহা লক্ষ্য করা যায়, ব্যাচের অনীহাটা বাদ দিতে হবে, ব্যাচে অবশ্যই পড়তে হবে। সো যদি সাম আপ করি, তাহলে অবশ্যই আপনার স্টুডেন্টকে এইচএসসিতে উঠে অবশ্যই আপনি বাসায় টিচার দিবেন এবং বাইরে ব্যাচে পড়াবেন। এই সময়টাতে অ্যাটলিস্ট আমি অনুরোধ করবো যে আপনারা টাকার দিকে যাতে না তাকান। তিন নম্বর কথা হলো স্টুডেন্টের রিকোয়ারমেন্টস অনুযায়ী টিচার দিতে হবে, অনেক বেশি টিচার দেওয়া যাবে না যাতে স্টুডেন্টের নিজের পড়ার টাইম না থাকে। টিচার শুধুমাত্র ওই সকল সাবজেক্টে দেওয়া উচিত যে সকল সাবজেক্টে স্টুডেন্ট উইক বা স্টুডেন্টের মনে হয় স্টুডেন্ট উইক। তিন নম্বর, সরি লাস্ট যেটা পয়েন্ট, যে ব্যাচে অবশ্যই দিতে হবে এবং যেগুলো রিনন ব্যাচ, যে সকল টিচার অ্যাকচুয়ালি রিনন, সেই সকল ব্যাচ অবশ্যই আমাদের প্রায়োরিটাইজ করতে হবে। সো দ্যাটস ওভারঅল আমাদের অভিভাবকদের জন্য বা স্টুডেন্টদের জন্য, যারাই দেখছো ইন্টারে যাতে টিচার থাকে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।